सुबुलक चैनेले सबाइके स्वागत। काछे दूरे जे जेखान थेके भिडियोटा देखछेन आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। आमार चैनेले नतून होले आमार चैनेलटाके सबस्क्राइब करे आमार चैनेले पाशे थाकबेन। जारा अलरेडी सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। आसुन देखे नेबेन कि रेसिपी बनाछि। आज बनाबो मांस दिए बाँधाकपि, एकटा रेसिपी बनाबो, आसुन देखे नेबेन। गैस ही बनाबो ता देखुन। हमें गैसटा धरिए निच्छि, एकटा फ्राई पैन बसिए दिएछि, माने एकटा कड़ाई बसिए दिएछि। तो की उपकरण नियेछि एक झलक देखिए दी। देखुन नियेछि बाँधाकपि भालो करे केटे धुए परिष्कार करे नियेछि। एखाने नियेछि मांस, मने करबेन ना কিসের মাংস, এটা এইভাবে করে তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে যদি রান্না করেন বাঁধাকপি দিয়ে স্বাদটা খেতে খুবই টেস্টি আর খুব অসাধারণ হয় কাঁচা মাংস থেকে। তার জন্য আমি এখানে ছাগলের মাংসই নিয়েছি। দেখুন তো কাছ থেকে দেখিয়ে দিই, আমি এইভাবে করে তেলে ভেজে নিয়েছি আগেই। আর এখানে নিয়েছি একটা টমেটো কেটে রেডি করে নিয়েছি, আর দুই চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু। আর মশলাটা দেওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। দেখুন কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল, সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে তো আমি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা। যে পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে তেলে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে তেলে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ ভাজা জিরার গুঁড়ো, এক চামচ লবণ। এখন দিচ্ছি, তারপরে চেক করে আবার দিয়ে দেবো। দিয়ে দেবো আমি দুই চামচ আদা রসুনের পেস্ট, দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এইভাবে করে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব। মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আবারও ভালো করে আমি 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। দিয়ে দেবো আলু, এইভাবে করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাংসটা। মাংসটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি এইভাবে করে ঢেকে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট। দেখুন আমি 10 থেকে 15 মিনিট এইভাবে করে কষিয়ে নিয়েছি কফি দিয়ে মাংসটা। তো এর পর্যায়ে আমি দিয়ে দেবো পানি। আমি খুব বেশি পানি দেব না, সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দেবো, যাতে করে মাংসটা আলু কপি সবটাই বাঁধাকপিটা সবটাই সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। তো আমি আর অল্প পানি দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো।
তো এখন আমি ঢেকে দেব। আবারও আমি আধা ঘন্টার মতো এইভাবে করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে মাংস কফি আলু সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি ফিরে আসছি। এইভাবে করে আধা ঘন্টা রান্না করে নিয়েছি, তো হয়ে গেছে রান্নাটা। তো আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন মাংস দিয়ে কফি রান্না কতটা সুন্দর হয়েছে। তাহলে আশা করি এই রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।